বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি, এই জন্য অবশ্যই মনটা খুবই ভালো। আর যারা বিবাহিত আপুরা আছেন তারা জানেন যে বাবার বাড়ি যাওয়ার আনন্দটা কতখানি একটা মেয়ের জন্য। তো বাবার বাড়ি যাওয়ার পথে এই যে রাস্তার ধারের যে দৃশ্যগুলো, এগুলোই আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছিলাম। খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো। তো আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব অনেক, প্রায় 4 ঘন্টার মতো লাগে যেতে। আর এটার কারণ হচ্ছে রাস্তাঘাটের জন্য, আর মাঝখানে দুটো নদী পার হতে হয় অনেক বড়। যাতায়াত ব্যবস্থার কারণেই আসলে দূরত্বটা বেশি। আমার বাবার বাড়ি থেকে ঢাকা যেতেও 4 ঘন্টা লাগে, আর এখান থেকে শ্বশুর বাড়ি আসতেও 4 ঘন্টা লাগে। তো এই তো এই যে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আজকে আরও একটা আনন্দের বিষয় হচ্ছে, আমি যাবার পথে আমার একটা বান্ধবীর সাথে দেখা করে যাব। ওর একটা ছেলে হয়েছে মাশাআল্লাহ। ছেলেটা সাথে আমার যখন ও জন্মেছিল, জন্মানোর কয়েকদিন পরে ওর সাথে আমার দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তো আমি বাবুটাকে দেখতে পারবো, এই জন্য আমার খুব ভালো লাগছে। তো তার আগে বলে রাখি, এই ভিডিওটা কিছুদিন আগের, যখন আপনারা এটা দেখবেন এটা হচ্ছে নভেম্বর মাসের ভিডিও। তো এখন জানুয়ারি শেষ প্রায়, তো আমি ইডিটের কারণে, ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আমার মোবাইলে এরকমের অনেক ভিডিও আছে যেগুলো আমি সময়ের অভাবে ছাড়তে পারছি না। তো ইউটিউবিংটা আসলে অনেক কষ্টের ব্যাপার, যারা সফল হয়েছেন তাদেরকে আসলেই অভিনন্দন জানাতে হয়, কারণ অনেক কষ্টের পরই ইউটিউবিংটা থেকে, ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করা যায় আসলে। তো যাই হোক, আপনারা সাপোর্ট দিবেন অবশ্যই আমার ভিডিওটি, সম্পূর্ণ দেখে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর ভিডিওটি লাইক দেওয়ার পরে আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা ইতিপূর্বেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে একটি প্রথম যে নদীটা পার হতে হয়, এই নদীর কাছে চলে আসছি। এই নদীর যে দৃশ্যগুলো, এগুলো অসাধারণ। এখানে নদীর মাঝখানে একটা চর আছে, এই চরটাতে এই যে গাছগুলো, এটা ফরেস্টের লোকজন হয়তো এই বনটা তৈরি করেছেন। খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। আমি যখনই এখান দিয়ে যাই তখনই কোনো ছবি অথবা ভিডিও ক্লিপ নেই, এগুলো আসলে মনের আনন্দেই নেওয়া হয়, ভালো লাগে খুবই, এই জন্যই নেওয়া হয়। আর এখানের পানিটা অবশ্যই অনেক কাদা, ঘোলা পানি। আর দুই দিক থেকে এই যে এখানে এই নদীটা গিয়ে সাগরের সাথে মিশেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে চরটা আছে, এই চরটার দুপাশ দিয়েই, মানে এটার চারপাশেই নদী আছে কিন্তু এটার দুই পাশ দিয়েই নদীটা, দুই পাশ থেকেই অনেক বড়, আর এটা সরাসরি গিয়ে সাগরের সাথে মিশেছে। তো এখানে ঢেউ থাকে মোটামুটি ভালোই। তো যারা এরকম শ্বশুরবাড়ি যেতে, আসলে কী বলে কথায় আছে না, 7 সমুদ্র 13 নদীর পারে, তো 7 সমুদ্র 13 নদীর পারের যাত্রাটাও মনে হয় অনেক সুন্দর হয়, খুবই তাড়াতাড়ি যাওয়া হয়, যেতে পারা যায়। কিন্তু আমার এই পথ কখনো শেষ হয় না। তো আমি যাওয়ার সময় এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে এগুলো দেখেই কাটিয়ে দেই। এই নদীটাতে যখন আমি ট্রলারে পার হই তখনই আমার ইচ্ছা করে গলা ছেড়ে দুটো প্রিয় একটা গানের লাইন বলে দেই, সেটা হচ্ছে যাই হোক। এই যে আমরা ফেরির পারে পারে কাছাকাছি চলে আসছি, তারপর এই নদীটা পার হয়েছি, ফেরির পার এসে, পার হয়ে এসে আবার আমরা যাত্রা শুরু করলাম। এরপরেও আমাদেরকে আরও একটা নদী পার হতে হবে, সে নদীটা আরও বড়। তো যাই হোক, এখান দিয়ে আবার যাচ্ছিলাম। এই যে দুই পাশ থেকে রাস্তাগুলো খুবই সুন্দর, আর হচ্ছে পাশের যে দৃশ্যগুলো এগুলো দেখতে ভালো লাগে খুবই। তো আমার যে বান্ধবীটার সাথে এখন কিছুক্ষণের ভিতরেই আমার দেখা হয়ে যাবে, ও হচ্ছে, আমরা একসাথে ইউনিভার্সিটি লাইফ পার করেছি। আমরা যখন ইউনিভার্সিটি লাইফে একসাথে, আমরা প্রায় 5 বছরের মতো একসাথে থেকেছি, খেয়েছি,
একসাথেই আমরা উঠবাস করেছি ইউনিভার্সিটিতে। হোস্টেল লাইফগুলো আমাদের খুবই সুন্দর কেটেছে। আমার এই যে ভিডিওর মাধ্যমে আমি আমার সব বান্ধবীগুলোকে মিস করছি। আসলে ছাত্র জীবন যে সুখের জীবন, এটা আমরা স্টুডেন্ট লাইফে পড়ে থাকি বা আমাদের শিক্ষকরা আমাদের বলেন, তখন আমরা এই কথাটার মূল্যায়ন করি না। কিন্তু দেখা যায় যে আসলে ইউনিভার্সিটি লাইফটা শেষ হলে আমরা যারা পড়াশোনা শেষ করে কেউ কেউ সংসারে ঢুকে যাই, কেউ আবার চাকরিতে ঢুকে যাই। তো যাই হোক, প্রফেশনাল লাইফ হোক বা যারা হাউসওয়াইফ হয়ে যায় তারা হোক, যারাই হোক, তারাই মনে করেন যে এটা অনুধাবন করতে পারি আমরা, আসলে ছাত্র জীবনটা কত সুখে ছিল, কত সুখময় ছিল। যদি আর একটু ভালো করে কাজে লাগাতাম হয়তো আর একটু ভালো পর্যায়ে থাকতে পারতাম, এরকম আক্ষেপ অনেকেরই থেকে যায়। এটা আসলে পরে, কিন্তু আমরা ছাত্র জীবনের সময় বুঝি না এই যে কাঙ্ক্ষিত মুহূর্তে চলে আসছি। খুবই আনন্দের ছিল মুহূর্তটা, আমার খুবই ভালো লাগছিল। তো অনেকদিন পরে ওর সাথে দেখা হয়েছে। আমার যারা আরও কয়েকজন বান্ধবী আছে ওদের সাথে আমার আমাদের দেখা হয় না, ওর সাথেও আমার তেমনটা দেখা হয় না। আমি এখান দিয়ে ওর বাসার সামনে দিয়ে আসা যাওয়া করলেও আমাদের সচরাচর বাসার ভিতরে ঢোকা হয় না, কিংবা দেখা যায় যে ও ব্যস্ত থাকে, আমিও তাড়াতাড়ি করে যেতে হবে, এই জন্য কখনো দেখা হয় না। তো আজকে একটু সময় ছিল হাতে, ভাবলাম ওর সাথে দেখা করে যাই। আমি চেয়েছিলাম রাস্তায় ওখান দিয়ে দেখা করেই চলে আসবো, কিন্তু না, ও খুবই জোর করলো, এই জন্য ওর বাসায় গেলাম। বাসায় গিয়ে আন্টির সাথে দেখা হলো, আর আন্টির সাথে দেখা হলে তো কথাই নেই, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার প্রাণটা জুড়িয়ে যায়। আন্টির জন্য দোয়া রইল, আন্টি অনেক অনেক ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, অনেক বছর বেঁচে থাকুন, আর প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। তারপরে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, আবার যাত্রা শুরু করলাম। বাসার ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি যদিও। তো এই যে আরেকটা নদীর পাড়ে চলে আসছি, এবারে আরেকটা নদী পার হয়ে তারপর আবার বাসে করে চলে যেতে হবে বাবার বাড়ি, সেই কাঙ্ক্ষিত জায়গাটা, প্রিয় জায়গাটা। যেই জায়গাটা ছেড়ে আসতে আসলে আমাদের আসার সময় কতটা কষ্ট হয় সেটা আমরা মেয়েরাই জানি। বাবার বাড়ির সবাইকে ছেড়ে আমাদেরকে শ্বশুর বাড়ি এসে থাকতে হয়, একটা অপরিচিত জায়গা, অপরিচিত মানুষদের সাথে। সেখানে যদি আমরা আসলে অনেকেই, অনেক মেয়েরাই আছি যেখানে আমরা শ্বশুর বাড়িতে সুখী হই না, তারপরেও আমাদের এক জীবন শ্বশুর বাড়িতেই কাটিয়ে দিতে হয়। তো শ্বশুর বাড়ি হোক, বিবাহিত জীবনে যদি হাজব্যান্ড আপনার পাশে থাকে, একটা ভালোবাসার মানুষ যদি আপনার সাপোর্টে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ এক জীবন কাটিয়ে দেওয়া আসলে কোনো ব্যাপার না। আমরা নারীরা এভাবেই কাটিয়ে দেই। তো যাই হোক, একটু এমোশনাল হয়ে গেছিলাম। তো এখন যে এই যে ফেরিঘাটের এই লোকটার কাছ থেকে আমি আচার, পেয়ারার আচার প্রায় খেয়ে থাকি, ওনার আচারটা অনেক সুন্দর হয় বানানো। তো আচার নিয়ে আমরা ফেরিতে চলে আসছিলাম, আর ফেরিও ছেড়ে দিয়েছিল। আচার খাওয়ার পর ছোটো বোন বললো যে মুড়ি খাবে, ঝালমুড়ি। তো আমি এই ঝালমুড়ির এইখানটাতে যে কী পরিমাণ ভিড় ছিল, আমি কোনো রকমের গিয়ে তারপর মুড়ি নিয়ে আসলাম। এরপর দুই বোন মিলে মুড়ি খেতে খেতে আমাদের ফেরিও ঘাটে এসে পৌঁছলো। আর আসতে আসতে আমরা দেখলাম বাসও ছেড়ে দিচ্ছে, তো বাসে কোনো রকমের উঠে পড়লাম। তো এখানে আমার বাসের জার্নিটা প্রায় 1 ঘন্টারও বেশি ছিল। তো যাই হোক, এভাবে চলে আসছি। তো এই যে আমরা কাছাকাছি চলে এসেছি, আর এখন বাস থেকে নেমে অটোতে উঠে পড়েছি, আর কিছুক্ষণ গেলেই আমাদের বাড়ি চলে আসব। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাতে আপনার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুতই চলে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।